নমস্কার, আমি নীলু। স্টার স্টোনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। দেখুন, এই মুহূর্তে আমি আমার মোবাইলের অল অ্যাপসে রয়েছি। আপনারাও আপনাদের মোবাইলের অল অ্যাপসে চলে আসবেন। অল অ্যাপসে আসার পর গুগল ক্রোম অ্যাপের মাধ্যমে আমি এগিয়ে যাব। আপনারাও গুগল ক্রোম অ্যাপের মাধ্যমে অথবা যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে এগিয়ে যেতে পারেন। তো আমার যেহেতু গুগল ক্রোম রয়েছে, তাই আমি গুগল ক্রোম অ্যাপের মাধ্যমে এগিয়ে যাব। তো গুগল ক্রোম অ্যাপের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস, যেখানে আমি মেনশান করছি তার উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন উপরে কার্সার ব্লিঙ্ক করছে। এখানে টাইপ করুন UIDAI। টাইপ করার সঙ্গে সঙ্গে দেখুন লিঙ্ক পেজ ওপেন হয়ে গেছে, যেখানে আমি মেনশান করছি মাই আধার, তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট। দেখুন ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এইভাবে আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার জন্য আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করেও আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পর দেখুন যেখানে আমি মেনশান করছি লগ ইন, তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এইভাবে নেক্সট পেজ ওপেন হওয়ার পর প্রথমেই রয়েছে উপরে দেখুন এন্টার আধার, যেখানে আমি মেনশান করছি সেখানে আপনার আধার নম্বরটিকে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা কোড রয়েছে। ক্যাপচা কোড সঠিকভাবে দেখে নিচে যেখানে মেনশান করছি ক্যাপচা টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন সেন্ড ওটিপি, তার উপরে ক্লিক করবেন। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে ওটিপি চলে যাবে। দেখুন এইভাবে ওটিপি, ছয় অঙ্কের ওটিপি আসবে। ওটিপিটিকে নিচের ফাঁকা ঘরে টাইপ করে দেবেন। এখন আমরা আমাদের মোবাইলে আসা ওটিপিটিকে টাইপ করব। আপনারাও আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে আসা ওটিপিটি টাইপ করবেন। ছয় অঙ্কের আসা ওটিপি টাইপ করব। টাইপ করার সঙ্গে সঙ্গে দেখুন লগ ইন বাটন শো করছে। তো লগ ইনের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ প্রসেস হচ্ছে। দেখুন ওপেন হয়ে গেছে। এইভাবে আপনারাও আপনাদের মোবাইলে ওপেন করে নেবেন। ওপেন করার পর প্রথমেই এখানে ডান দিকে উপরের দিকে কোনায় যেখানে আমি মেনশান করছি এখানে চেক করে নেবেন। দেখুন যার আপনারা ওপেন করছেন এখানে ওনার ফটো শো করবে এবং ডিটেলস সব কিছু শো করছে কি না চেক করে নেবেন। তারপরে স্ক্রল করে নিচের দিকে আমরা চলে আসব। নিচের দিকে চলে এলে দেখুন যেখানে আমি মেনশান করছি লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক, তার উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এবার নিচে দেখুন নেক্সট বাটন রয়েছে, তার উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানে যেখানে আমি মেনশান করছি দেখুন তার উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচে দেখুন নেক্সট বাটনটি শো করছে, তার উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। দেখুন প্রসেস হচ্ছে, সাবমিট সাকসেসফুল। দেখুন টিক চিহ্ন শো করছে এবং নিচে মেসেজ শো করছে, কুড নট ফাইন্ড লোকাল মেসেজ। এবার দেখুন আপনার বায়োমেট্রিক লক হয়ে গেছে, অর্থাৎ আপনার অজান্তে আর কেউ আপনার বায়োমেট্রিক ইউজ করতে পারবে না। তবে বায়োমেট্রিকটি সঠিকভাবে লক হয়েছে কি না আমরা চেক করব কিভাবে, তার জন্য নিচে দেখুন গো টু ড্যাশবোর্ড, তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আবার আগের পেজে চলে আসব। দেখুন এখানে স্ক্রল করে আমরা আবার নিচের দিকে চলে আসব। চলে আসার পর দেখুন এখানে লক শো করছে, অর্থাৎ লাল রঙের তালা। দেখুন অর্থাৎ আপনার বায়োমেট্রিকটি সঠিকভাবে লক হয়ে গেছে। তবে এই বায়োমেট্রিক লক করার ফলে আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট আর কোথাও ইউজ করতে পারবেন না। অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনারা যদি CSP থেকে টাকা তুলতে চান, তাহলে টাকা তুলতে পারবেন না।
আপনারা যদি আপনার এলাকা থেকে রেশন তুলতে চান তাহলে রেশনও তুলতে পারবেন না, এবং আপনি যদি এই মুহূর্তে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নতুন সিম কার্ড নিতে চান তাও আপনি নিতে পারবেন না। অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যেসব পরিষেবা পাওয়া যায় সেই সব পরিষেবা এই মুহূর্তে আপনারা নিতে পারবেন না। তবে এই বায়োমেট্রিক আপনারা আপনাদের মোবাইল থেকে আবার কিভাবে আনলক করবেন তার ভিডিও টিউটোরিয়াল এই ভিডিওর পরেই আমি দিয়ে দেব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরের ভিডিওটি সবার আগে আপনি আপনার মোবাইলে পাওয়ার চেষ্টা করুন।